পিস টিভি বাংলায়। The solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা বিগত দুটি পর্বে তারবিয়াতুল আওরাত সম্পর্কে আলোচনা করেছি। সন্তানদের ইসলামী তারবিয়াত এবং ইসলামী প্রতিপালন ব্যবস্থা, সে বিষয় নিয়ে আলোচনায় আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে আলোচনা করেছি। আজ আরও কিছু বিষয় আমরা আলোচনা করতে চাই। সন্তানদেরকে তারবিয়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই, শিশুকাল থেকেই সন্তানদের মন মানসিকতায় ইসলামী আকীদা এবং বিশ্বাস এর অনুশীলন তাদেরকে এবং সেই বিশ্বাস তাদের চিন্তা এবং চেতনায় গ্রথিত করে দেয়া, তারা যেন ছোট্ট শিশুকাল থেকেই ইসলামী আকীদায় তারা বিশ্বাসী হয়ে ওঠে। চিন্তা এবং চেতনার দিক থেকে তারা যেন তাওহীদ সহ ইসলামের গুরুত্বপূর্ণ অন্যান্য আকীদাগুলোকে তারা নিজেদের মধ্যে ধারণ করতে শিখে। পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লোকমানের যে উপদেশ বাণী তিনি বর্ণনা করেছেন, ওয়া ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, হে বিশ্ববাসী তোমরা স্মরণ করো লোকমানের সেই কথাকে যখন তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কখনো শরীক করবে না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক এটা হলো সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম। তাহলে সন্তানকে শিরক মুক্ত নির্ভেজাল আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া, এটা পিতার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব, মায়ের দায়িত্ব। ছোট্টকালে সহজভাবে শিক্ষা দিতে হবে যে এত সুন্দর আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, এত সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছেন এক আল্লাহ, দুনিয়ার সব কিছুর মালিক এক আল্লাহ, আমার মালিক তোমার মালিক এক আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি, আবার আমাদেরকে এক সময় তার কাছেই ফিরে যেতে হবে। এভাবে শিশুর তার মন মানসিকতাকে লক্ষ্য করেই তাকে তার মতো করে ইসলামী আকীদা এবং বিশ্বাস, এক আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, তাকে তার এই কচি মন থেকেই, কচি বয়স থেকেই তার এই পবিত্র মনে এটা গ্রথিত করতে হবে। এটা
ইসলামী তারবিয়াতের একটি গুরুত্বপূর্ণ বিধান। ইসলামী আকিদার পাশাপাশি তাকে আমালে সালেহারও তারবিয়াত তাকে দিতে হবে, আমালে সালেহার শিক্ষাও তাকে দিতে হবে। এটা পিতামাতার অবশ্য কর্তব্য। সহিহ হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু সুবিয়ানাকুম বিসসালাত, মুরু সুবিয়ানাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিন, সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় তখন তাদেরকে তোমরা নামাজ পড়ার নির্দেশ দান করো, সালাত আদায় করার নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরি সিনিন, এবং যখন তারা দশ বছর বয়সে উপনীত হয় তখন তাদেরকে সালাত আদায় না করার কারণে প্রয়োজনে শাসন করো তাদেরকে। সালাত কেন আদায় করলে না? এজন্য তাদেরকে দশ বছর বয়সে শাসন করতে বলা হয়েছে, সাত বছর থেকেই তাদেরকে সালাতে অভ্যস্ত করে গড়ে তুলতে বলা হয়েছে। এই হাদিস থেকে স্পষ্টভাবেই প্রতীয়মান হয় যে এটা পিতামাতার কর্তব্য, তাদেরকে আদর্শ মুসলিম সন্তান হিসেবে গড়ে তুলতে হলে সাত বছরের আগে থেকেই সন্তানদেরকে সালাত আদায় অভ্যস্ত করতে হবে। সালাতের যে অপরিহার্য বিষয়গুলো রয়েছে সেগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে, উযু কিভাবে করতে হয় উযুর পদ্ধতি শিক্ষা দিতে হবে, তাদেরকে সূরাতুল ফাতিহা শিক্ষা দিতে হবে, অর্থাৎ সে যেন সালাত আদায় করতে পারে। এই শিক্ষা তাকে সাত বছরের আগেই দিতে হবে, এটা হাদিস দ্বারা স্পষ্টভাবেই প্রতীয়মান। ঠিক তেমনিভাবে সন্তানদেরকে ইসলামী আখলাক শিক্ষা দিতে হবে। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছোট বাচ্চা খেতে বসেছে, বাচ্চাদের যেটা স্বভাব, বড় পাত্রের মধ্যে খাবার, সে সব দিক থেকে হাত দিয়ে খাচ্ছে, অত্যন্ত মমতার সঙ্গে, স্নেহ ভালোবাসা মমতা নিয়ে, মাথায় হাত বুলিয়ে তাকে শিক্ষা দিতে হবে। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্তানকে, সেই বাচ্চাকে বললেন, কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, তোমার ডান হাত দিয়ে এবং তোমার পাশ থেকেই তুমি খাও, তুমি পাত্রের যে পাশে বসেছো সেখানের কাছ থেকেই তুমি খাবার গ্রহণ করো। চতুর্দিক থেকে, সব দিক থেকে হাত দিয়ে খাবার গ্রহণ করা, এটা ভদ্রতার বিপরীত। এতে খাবারের প্রতি কিছুটা লালসা বুঝে আসে, লোভ বুঝে আসে। শিশুকাল থেকেই সন্তানকে এই যে ইসলামী আদাব, ইসলামিক যে শিষ্টাচার, সেই শিষ্টাচারে তাদেরকে অভ্যস্ত করে গড়ে তোলা, এটাও তারবিয়াতুল আওলাদের গুরুত্বপূর্ণ একটি বিধান। সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হলে এবং সন্তানদের ইসলামী তারবিয়াতের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার হলো মুরাআত ইস্তিআদাদিল আওলাদ, প্রত্যেকের সৃষ্টিগত জন্মগত মেধার যে তারতম্য রয়েছে, পার্থক্য রয়েছে, সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানব সন্তানকেই মেধা এবং যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, তবে সকলের মেধা সকলের যোগ্যতা এক সমান নয়, এক ধরনের নয়। আমরা অনেক সময় সন্তানদেরকে বেশি প্রেশার ক্রিয়েট করি তাদের উপর, শিক্ষার ক্ষেত্রে, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে তারা যতটুকু লোড নিতে পারবে না তার চেয়েও বেশি তাদের উপরে আমরা লোড দেওয়ার চেষ্টা করি। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তাদের উপরে অনেক সময় অপ্রয়োজনীয় চাপ আমরা প্রয়োগ করে থাকি। ইসলাম এবং নবীর সুন্নাহ এটা অ্যালাউ করে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের অতীত কাউকে কোনো বোঝা চাপাতে নিষেধ করেছেন, যে আমি কোনো মানুষকে তার সাধ্যের অতীত কোনো দায়িত্ব আমি চাপিয়ে দেই না। কাজেই সন্তানদের উপর পড়ালেখা শিক্ষা দীক্ষার চাপ দেওয়ার সময়ও এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেন এটা তাদের মেধা এবং তাদের সামর্থ্যের চেয়ে অতিরিক্ত লোড এবং চাপ যেন তাদের উপর পড়ে না যায়। ইসলাম তো বলেছে যে তুমি তোমার চাকর, তোমার অধীনস্থ কৃতদাস, তাদেরকেও যখন কোনো দায়িত্ব দিবে তো সে দায়িত্ব দেওয়ার সময় তার সাধ্য সামর্থ্যের দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। কখনোই কোনো অধীনস্থ কর্মচারী, শ্রমিক, কোনো চাকরকে তার সামর্থ্যের অধিক দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দিতে
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন فَإِن كَلَّفْتُمُوهُمْ فَوْقَ طَاقَتِهِمْ فَأَعِينُوهُمْ যদি কখনো কোনো বোঝা এমন বেশি হয়ে যায় যেটা একজন শ্রমিকের পক্ষে একজন চাকরের পক্ষে বহন করা কঠিন তখন আর কেউ নেই বোঝা বহন করতে হবে فَأَعِينُوهُمْ তখন তুমি নিজে তার সঙ্গে অংশগ্রহণ করে তার সঙ্গে শেয়ার করে তুমি এবং তোমার শ্রমিক চাকর একসঙ্গে বোঝা বহন করো অন্য হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জীব জন্তুর উপরেও যেগুলোকে আমরা আরোহণ হিসেবে ব্যবহার করি উট ঘোড়া গাধা ইত্যাদি এই সকল জীব জন্তুর উপরেও তাদের শক্তির অতিরিক্ত বোঝা চাপাতে নিষেধ করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইসলামের শিক্ষা একজন শ্রমিক এবং একটি জানোয়ারের একটি জীব এবং একটি জন্তুর অধিকারের প্রতি লক্ষ্য রেখেছে তো যদি একটি জীব জানোয়ার জন্তুর উপর তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপানো নিষিদ্ধ হয়ে থাকে তাহলে ছোট্ট শিশু সন্তান তার সামর্থ্যের বাইরে তার উপরে পড়ালেখা চাপিয়ে দেয়া অথবা অন্য কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া এটা কিভাবে মানবতার ধর্ম ইসলাম অনুমোদন করতে পারে কাজেই এটা অবশ্য শিক্ষিত এবং সচেতন অভিভাবকদের মধ্যে বিষয়টি হয় না কিন্তু অনেক সময় অনেক অসচেতন অভিভাবক নিজেদের অজান্তেই বেখেয়ালিতে অসতর্কতা হয়তো আমাদের সন্তানদের উপর আমরা এমন বোঝা চাপিয়ে থাকি যেটা তার মানসিক এবং শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করে সন্তানদের তারবিয়তের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখতে হবে ইখতিয়ারুল আসদিকা ইল খিয়ারা তারা যেন উত্তম সহচর তাদের হয় উত্তম বন্ধু উত্তম ভালো সৎসঙ্গে যেন তারা বড় হতে পারে অর্থাৎ সন্তান কাদের সঙ্গে মিশতেছে কাদের সঙ্গে মেলামেশা করছে এ বিষয়টির প্রতি আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ তার বন্ধু বান্ধবের সার্কেল এটা তার জীবনের উপর অনেক বেশি প্রভাব সৃষ্টি করবে এটা কোরআন এবং হাদিসের দ্বারা এই বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো তাহলে বড় মানুষ যারা সচেতন তারা যদি সত্যবাদীদের সঙ্গ অবলম্বন না করলে তাকওয়া এবং পরহেজগারের মতো সুন্দর গুণাবলী অর্জন করতে না পারে তাহলে শিশুদের ক্ষেত্রে এটা আরও কতটা বেশি প্রযোজ্য এটা বলাই বাহুল্য সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আলোচনার এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব আপনারা বিরতির সময় আমাদের সঙ্গেই থাকবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদভি আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিরতির আগে আমরা সন্তানদের তারবিয়াতের এবং তাদের প্রতিপালনের জন্য ইসলামের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আমরা আলোচনা করেছি বলছিলাম যে তাদের সন্তানদের সার্কেল বন্ধু বান্ধব কেমন হবে সহপাঠী কাদের সঙ্গে মেলামেশা করছে এবং কাদের সঙ্গে অতিরিক্ত হৃদ্যতা সৃষ্টি হচ্ছে এটা আমাদের পিতামাতা এবং অভিভাবক হিসেবে লক্ষ্য রাখা খুব বেশি দায়িত্ব এবং কর্তব্য কারণ এই বন্ধুর প্রভাব তার জীবনে অবশ্যই পড়বে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি, প্রতিটি মানুষ তার একান্ত বন্ধু যে হয়, আন্তরিক বন্ধুর সঙ্গে বন্ধুর আচার আচরণ দ্বারা সে প্রভাবিত হয়। ফাল্লানজুর আহাদুকুম মান ইউখালিল, কাজেই তোমাদের কেউ বন্ধু হিসেবে কাউকে নির্বাচন করার ক্ষেত্রে আগেই বিবেচনা করতে হবে যে এই ধরনের চরিত্রের লোক, এরকম বৈশিষ্ট্য এবং স্বভাবের লোক আমি বন্ধু হিসেবে নির্বাচন করব কিনা। শিশু, ছোট মানুষ, তারা বন্ধু হিসেবে অসৎসঙ্গকে তারা গ্রহণ করে নিতে পারে, কিন্তু আমরা অভিভাবকরা, পিতামাতা, আমরা যদি এই বিষয়ে সযত্ন দৃষ্টি রাখি তাহলে হয়তো আমার সন্তান সে একটি অনিবার্য বিপর্যয় থেকে মুক্তি পেতে পারে। এ কথা আজকে আমরা সচেতন মানুষ মাত্রই জানি যে আজকে সমাজের যে অবক্ষয়, সমাজে বকে যাওয়া অনেক ছেলে পেলে রয়েছে, ইয়াং জেনারেশন অথবা শিশুদের মধ্যে অনেকে বকে যায়, এটা আমাদের সমাজের একটি দায়বদ্ধতা। সমাজের প্রতিটি সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্যবস্থা আমরা সমাজ করতে পারিনি, এটা একটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু বকে যাওয়া সকল ছেলে পেলেদের সাথে, বকে যাওয়া এ সকল বন্ধু বান্ধবদের সাথে যদি আমার সন্তানও মেলামেশা করে, তাদের সঙ্গে সময় কাটায়, তাদের সঙ্গে একসঙ্গে আড্ডা দেয়, তাহলে হতে পারে আমার সন্তানও সে অন্ধকার পথে যাত্রী হয়ে যাবে। ইতিমধ্যে এমন অনেক ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের সামনে প্রকাশ পেয়েছে, লোমহর্ষক অনেক ঘটনা প্রকাশ পেয়ে যায়। ছোট্ট ছোট্ট সন্তান, 10 বছর 12 বছর, এই বয়সের বালকরা ভয়াবহ অন্যায় এবং অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। আজকে সমাজ এর জন্য দায়বদ্ধ অবশ্যই। তো আমরা প্রতিটি বাবা মা যদি আমাদের সন্তানদেরকে এ থেকে বৃত্ত রাখার চেষ্টা করি, সামাজিক অপরাধ কমে আসবে নিশ্চিতভাবেই, এবং আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম তারা বিপদগামী হওয়ার মাত্রাও কমে আসবে আশা করা যায়। সন্তানদেরকে লালন পালন করতে হলে এবং তাদেরকে ইসলামী তরবিয়াতে গড়ে তুলতে হলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সন্তানরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাদেরকে তাদের যে আহকামুল বুলুগ, সন্তান যখন বালেগ হয়ে যাবে, নাবালক থাকা অবস্থায়, নাবালিকা থাকা অবস্থায় শরীয়তের কোনো হুকুম সন্তানদের উপর আরোপিত ছিল না, কিন্তু যেদিন যেই মুহূর্ত থেকে ছেলে বা মেয়ে তারা বুলুগ অর্থাৎ প্রাপ্তবয়স্কের সীমায় উপনীত হবে, ঠিক সেই মুহূর্ত থেকেই তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শরীয়তের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধান আরোপিত হবে। সর্বপ্রথম আসবে সালাতের বিধান, তাদেরকে সালাত আদায় করা, প্রতি ওয়াক্ত সালাত আদায় করা তাদের জন্য ফরজ হবে, এবং এক ওয়াক্ত সালাত যদি তারা ছেড়ে দেয় এর জন্য সন্তান কবিরা গুনাহগার হবে। কাজেই সে যেন সালাত আদায় করতে পারে, তার আগেই তাহারাতের পবিত্রতার এবং সালাত আদায় করার জন্য আনুষঙ্গিক যে সকল বিধিবিধানগুলো রয়েছে সেগুলো তাকে আগে শিক্ষা দিতে হবে। পবিত্রতার ব্যাপার আছে, মেয়েদের পবিত্রতার জন্য আরও বিশেষ কিছু শিক্ষা তাদেরকে দিতে হবে, প্রশিক্ষণ তাদেরকে দিয়ে নিতে হবে, এগুলো ইসলামী তরবিয়তের মধ্যেই অন্তর্ভুক্ত। তারা কিভাবে পবিত্রতা অর্জন করবে, ছেলেরা কিভাবে পবিত্রতা অর্জন করবে, ফরজ গোসল কিভাবে করতে হবে, এগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে একটা ছেলে এবং একটা মেয়ে তাদেরকে এই পরিস্থিতিগুলো সম্মুখীন হতে হয়। এই শিক্ষাটা, এটা তো সবচেয়ে সুন্দরভাবে এবং সবচেয়ে সচেতনভাবে ঘর থেকে পিতামাতাই দেওয়ার দায়িত্ব তাদের উপর। কাজেই সন্তান তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার সময়ে যেই বিশেষ কিছু বিধিবিধান তাদের জীবনে প্রয়োজন হবে সেই বিধানগুলো তাদেরকে শিক্ষা দেওয়া, এটিও একটি ইসলামী তরবিয়াতুল আওলাদের অন্যতম বিধান এবং অন্যতম অংশ। সন্তানদেরকে যথাযোগ্য করে গড়ে তুলতে হলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়াতুস সিলা বাইনাল আওলাদি ওয়াল আবাওয়াইন, সন্তানদের সঙ্গে পিতামাতার যে সম্পর্ক, সে সম্পর্ক অত্যন্ত নিবিড় হওয়া উচিত। সন্তানদের সঙ্গে পিতামাতার ফ্রিলি
এবং একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক থাকা উচিত। পিতাকে দেখে অথবা মাকে দেখে সন্তান যেন ভীত সন্ত্রস্ত না হয়, মনের কথা যেন তারা পিতা মাতার সাথে খুলে বলতে পারে, এমন একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সন্তানের সঙ্গে পিতা মাতার থাকা উচিত। হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে এমনটি বোঝা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আবদুল্লাহ ইবনে ওমর তার সঙ্গে খুব ক্লোজভাবে মিশতেন। একদিন আল্লাহ নবীর দরবারে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রশ্ন করলেন সকলকে, যে বলতো, ইন্না মিনাশ শাজারি লা শাজারাতান, একটি গাছ আছে যেই গাছটির এই এই বৈশিষ্ট্য, লা তাহাতু ওয়ারাকুহা, যেই গাছের পাতা খুব একটা পড়ে না, যেই গাছ অনেক দীর্ঘ হয়, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বৈশিষ্ট্য বললেন। ইন্নাহা লামিসলুল মুসলিম, এই গাছটি এটি হলো মুসলমানের সঙ্গে, মুমিনের সঙ্গে তার একটি সাদৃশ্য রয়েছে, উপমা রয়েছে, তোমরা বলো তো মা হিয়া শাজারা, বৃক্ষটি কি। সাহাবীগণ তারা বিভিন্ন বৃক্ষের গাছের কথা চিন্তা করতে লাগলেন, কেউ বলতে পারলেন না। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিলেন, সেই বৃক্ষটি হলো খেজুরের বৃক্ষ, খেজুর গাছ, এটাই হলো মুমিনের সাদৃশ্য, মুমিনের উপমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্ল হিনিন বিইযনি রাব্বিহা, সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর বৃক্ষের, খেজুর গাছের উপমা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মুমিনের সাদৃশ্য হলো খেজুর গাছ। খেজুর গাছের ফল সব সময় পাওয়া যায়, বারো মাস খেজুর সংরক্ষিত থাকে বিভিন্ন কারণে। তো এই ঘটনা কেউ বলতে পারলেন না, প্রশ্নের উত্তর আল্লাহ নবী নিজেই বলে দিলেন। মজলিসের মধ্যে ওমর ফারুক এবং তার সন্তান আবদুল্লাহ ইবনে ওমর উভয়ই উপস্থিত ছিলেন। মজলিস সমাপ্তে যখন তারা বাড়িতে ফিরছেন, বাপ বেটা দুইজন গল্প করতে করতে বাড়িতে ফিরছেন, সন্তান আবদুল্লাহ ইবনে ওমর তার বাবাকে বললেন যে আল্লাহর নবী যখন প্রশ্ন করেছেন তখনই আমার মনে বিষয়টি এসেছিল যে এটি খেজুর গাছ হবে। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি বললে না কেন? আবদুল্লাহ বললেন, আমি বলিনি এই জন্যে যে মজলিসে অনেক সিনিয়র পার্সন উপস্থিত রয়েছেন, আমার বাবা, বাবার বয়সী সবাই, সেখানে আমি ছোট্ট মানুষ হয়ে যদি আমি বলি এটা কেমন দেখায়, এই জন্য আমি বলিনি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন সন্তানকে যে বাবা, তুমি যদি বলতে তাহলে সেটা আমার জন্য অনেক বেশি আনন্দের একটি কারণ হতো, যে আমার সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশ্নের জবাব দিতে পেরেছে, অন্য কেউ পারেনি। এভাবে সন্তানদের সঙ্গে বিভিন্ন বিষয়ে ডিসকাস করা, আলাপ আলোচনা করা, তাদের সঙ্গে খুব একটা ফ্রেন্ডশিপ তৈরি হওয়া, বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক তৈরি হওয়া, এটা সন্তানদের তরবিয়তের জন্যে, তাদেরকে যথাযথভাবে লালন পালন করার জন্যে, তাদের মনের কথাটা বোঝার জন্যে, তাদের মানসিকতা উপলব্ধি করার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা কোরআন এবং হাদিসের দ্বারা সমর্থিত একটি বৈশিষ্ট্য। এবং কোরআন এবং হাদিসের দ্বারা শুধু সমর্থিত নয় বরং নির্দেশিত একটি পন্থা, যে পন্থায় সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে, তরবিয়ত করতে প্রয়োজন। সন্তানদের মানসিকতা গঠন করার জন্য তাদেরকে যে সকল উত্তম চিন্তা দর্শন ধীরে ধীরে তাদের অন্তরের মধ্যে এটা গ্রথিত করে দেওয়া দরকার, দেশপ্রেম, জাতি ধর্মের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা, এই জাতীয় বিষয়গুলো তাদের মনের মধ্যে গেঁথে দিতে হবে। সাহসিকতা, সৎসাহসিকতা, উত্তম কর্মকাণ্ডের ক্ষেত্রে অগ্রসর হওয়ার মতো মানসিকতা, এ বিষয়গুলো সন্তানদের মধ্যে যেন প্রতিফলিত হয়, বিকশিত হয়, তার ব্যবস্থা অভিভাবক হিসেবে পিতামাতার করণীয়। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবদুল্লাহ বিন জুবাইরকে 10 থেকে 12 বছর বয়সেই বিভিন্ন জিহাদের ময়দানে নিয়ে যেতেন এবং তার নিরাপত্তার ব্যবস্থা করতেন, যেন জিহাদের ময়দান থেকে
সন্তান সাহসিকতার শিক্ষা গ্রহণ করতে পারে, জাতি এবং মিল্লাতের জন্যে সে যেন সাহসী ভূমিকা ভবিষ্যতে পালন করতে পারে। এভাবেই সন্তানদেরকে লালন পালন করতে হলে বহুমুখী তার প্রতিভার বিকাশের জন্যে তার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সযত্ন অভিভাবকত্ব সন্তানদেরকে আমাদের দিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করব। এ সংক্রান্ত আরও কিছু কথা আমরা পরবর্তী পর্বে আলোচনা করার প্রত্যাশা রাখি। সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় এবং সকলের জন্য শুভকামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে, কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে, আমাকে খেলনাটা একটু দাও না, দাও না, দাও না, না দেব না, দেব না, দেব না। কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান, একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো। তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন। মুক্ত হস্তে দান করুন, সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন। পিস টিভি, মানবতার সমাধান। আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন। পিস টিভি কে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপ রোড, বার্মিংহাম UK, পোস্ট কোড B151TH, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BZB22, IBAN GB52LOYD 3096340102, 024192, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 01132302, ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর 01132303। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv।
পিস টিভি, মানবতার সমাধান।